নিউজ 24 নর্থ ইস্ট প্রকৃত খবরের সন্ধানত আপনার কাছে। নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিলের দাবি রাজ্যজুড়ি উত্তাল প্রতিবাদ অব্যাহত আছে। দেরগাঁও সাপেখাত আর বিশ্বনাথতো আজি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ হয়। দেরগাঁও আঞ্চলিক ছাত্র সন্থা আর ব্রহ্মপুত্র আঞ্চলিক ছাত্র সন্থা, বিশ্বনাথ জেলা সংখ্যালঘু সংগ্রাম পরিষদ আর দেরগাঁও আঞ্চলিক ছাত্র সন্থা ব্রহ্মপুত্র আঞ্চলিক ছাত্র যৌথভাবে আজি আমি প্রতিবাদ সাব্যস্ত করছো যে যদি সময় উত্তর পূর্বাঞ্চল রাইজে ঐক্যবদ্ধভাবে কৈছে যে এই বিল আমার নালাগে, যখন বিল জাতি ধ্বংসী বিল, এই যখন বিলের জড়িয়ে আজি আমার অসমীয় জাতি অস্তিত্ব বিপন্ন হব এই ক্ষেত্রে আমি কেউ মানি লব নোৱাৰো। আর অনাগত দিনত দেরগাঁও ছাত্র সন্থায় ইয়াতক অধিক ভয়ঙ্কর প্রতিবাদ আমি করবলে আমি বাধ্য হব। সংখ্যালঘু সংগ্রাম পরিষদর কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে আজি সমগ্র বিশ্বনাথ জেলার অন্তর্গত সকল আঞ্চলিকর সহযোগত আমি অমিত শাহ আর মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া দা করেছো, প্রতিমূর্তি দা করেছো। আর আমি এই কেবর বিরোধিতা করে আছো আর বিরোধিতা করিয়েই যাম। লাগিলে আমার গাঁর যান তেজ আছে, আমি ব্রহ্মপুত্র নদীর তেজ আমি রঙা করে দিম, কিন্তু ক্যাব কেউ আমি মানি নলও। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে নাগরিকত্ব সংশোধনী আইন 2016 বাতিলের দাবিত ধারাবাহিকভাবে আমি কার্যসূচী গ্রহণ করে আছো। অসম জাতীয় যুব ছাত্র পরিষদে পূর্বর যে স্থিতি, সেই স্থিতি কিন্তু এতিয়াও আমি অব্যাহত থাকিব আর আগর যে স্থিতি, সেই স্থিতিতক ভয়ানকভাবে আমি কার্যসূচী হাতত লবলে আমি বাধ্য হম। যেতালে নাগরিকত্ব সংশোধনী আইন 2016 বাতিল নকরিব সরকারে, কেন্দ্রীয় রাজ্য সরকারে, আমি তেতিয়ালকে সেই পর্যন্ত কিন্তু আমার যুব ছাত্র পরিষদের যে কার্যসূচী, এই কার্যসূচী কিন্তু অটুট থাকবে। আর একটা কথা স্পষ্টভাবে আমি কব বিচারিছো যে নাগরিকত্ব সংশোধনী আইনে যে লাখ লাখ হিন্দু বাংলাদেশ যে সংস্থাপন করবর কারণে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমি পুনর্বার আজি এই কার্যসূচীর পর আমি সর্বানন্দ সোনোয়াল আর অমিত শাহ ডাঙরিয়ার আজি প্রতিকৃতির দ্বারা কার্যসূচী পুনর্বার আমি আমি হকিয়াই দিছো যে কোনো কারণে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে নাগরিকত্ব সংশোধনী আইন মানি নলয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর গৃহমন্ত্রী অমিত শাহর প্রতিকৃতি দাহ করে বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগানে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 24 নর্থ ইস্ট।